নির্বাচনী প্রচারে কাগজের পোস্টার, লিফলেট ও কার্ডের ব্যাপক চাহিদা থাকে। সব প্রার্থীর প্রচার প্রচারণা একসঙ্গে হয় বলে সেই চাহিদার চাপ সামলাতে ছাপাখানা ও আনুষাঙ্গিক পণ্যের ব্যবসায়ীদের তাই আগেভাগেই প্রস্তুতি নিতে হয়। নতুন বছর ও নির্বাচনী পালে হাওয়া লেগেছে মুদ্রণ শিল্পে, এর ব্যতিক্রম নয় ফেনীতেও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গে প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। প্রচারের অন্যতম অনুষঙ্গ পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুন। প্রায় প্রতিদিনই এসব প্রচার সামগ্রীর ক্রয়াদেশ নিয়ে ছাপাখানায় ছুটছেন প্রার্থীরা। এতে জমজমাট হয়ে উঠেছে ছাপাখানার ব্যবসা, আর বছরের শুরুতেই ক্যালেন্ডার, ডায়েরি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রকাশনা সহ অন্যান্য কাজ তো আছেই। চলতি নির্বাচনী ও নতুন বছরের মৌসুমে এ জেলার মুদ্রণ শিল্পে প্রায় 3 কোটি টাকার লেনদেনের আশা করছেন ব্যবসায়ীরা। আসছে নতুন বছর এবং নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে আশা করি আমরা ফ্রেশ পারে যে পরিমাণ কাজ আছে এর তুলনায় সামনে আরো কাজ বাড়বে। বাড়তে বেশি তো এই জন্য আমাদের কাজ বাড়বে, আমরা এটাই আশা করতেছি ইনশাআল্লাহ এবার কাজ হবে। নির্বাচন এখন ধরেন না সামনে আসতেছে, আবার নতুন বছর উপলক্ষে আমাদের কাজ আবার সামনে বাড়ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মুদ্রণ শিল্পের ঐতিহ্যের জনপদ ফেনীতে রয়েছে 42টি ছাপাখানা, সরকারি মুদ্রণের সঙ্গে জড়িত রয়েছে আরও 300+ প্রতিষ্ঠান, রয়েছে 400+ গ্রাফিক্স ডিজাইনার ও হাজারো শ্রমিক। এ বৃহৎ জনগোষ্ঠী মুখিয়ে আছে এ মৌসুমের জন্য। এ খাতের ব্যবসায়ীরা জানান, জেলার 45 ইউনিয়ন ছাড়াও আশেপাশের এলাকা কুমিল্লার 14 গ্রাম, লাকসাম, লাঙ্গলকোট, খাগড়াছড়ি, রামগড়, নোয়াখালীর কোম্পানিগঞ্জ, সেনবাগ, বসুরহাট ও চট্টগ্রামের মিরসরাই উপজেলাসহ প্রায় 100টি ইউনিয়নের ছাপার কাজ করেন ফেনীর মুদ্রণ ব্যবসায়ীরা। এ বাজার এখন আরও প্রসারিত হচ্ছে। নতুন বছর আসতেছে প্লাস সাথে নির্বাচন, এবার প্রার্থীও বেশি, হয়তো এই কারণে কাজ আগের চেয়ে আরো ভালো হবে আশা করতেছি। ফেনী শহরের বড় বাজারে মুদ্রণ শিল্প এলাকায় এখন সুদিনের অপেক্ষা। চলমান হরতাল অবরোধের ব্যবসায় কিছুটা পিছুটান থাকলেও সামনে সুদিনের প্রত্যাশা তাদের। নির্বাচন ও নতুন বছরের মৌসুমকে ঘিরে ছাপাখানাগুলোতে বাড়তে শুরু করেছে ব্যস্ততা। নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যবহৃত পোস্টার, ব্যানার ও ফেস্টুন তৈরির প্রস্তুতি নিচ্ছে শ্রমিকরা। হরতাল অবরোধের কারণে ব্যবসা ভালো যাচ্ছে না, আমরা আশা রাখি ভালো কিছু কাজ হতে পারে। নির্বাচন যত বেশি জমবে ব্যবসায়ীদের ব্যবসার প্রত্যাশাও তত বেশি। তারা আশা করছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 3 কোটি টাকার পোস্টার, পিবিসি, ব্যানার, ফেস্টুন ছাপা হতে পারে। বছর শুরুর মৌসুমেও হবে তেমন লেনদেন, বিশাল এই কর্মযজ্ঞে আশাবাদী শ্রমিকরাও। বাণিজ্যিক জনপদ ফেনীতে মুদ্রণ শিল্পের সূচনা ঘটে 20-এর দশকে। 1922 সালে এ জেলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সমাজপতি ও উচ্চশিক্ষিত ব্যক্তিরা সম্পৃক্ত ছিলেন এই খাতে। ক্রমাগত অনেক চড়াই উতরাই পার করে এখনও টিকে আছে শিল্পটি।